আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের মতো আমেরিকাতেও ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতা রাজত্ব করেছে। এদের মধ্যে ওলমেক, ইনকা, অ্যাজটেক এবং মায়া সভ্যতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এইসব সভ্যতার নির্মিত বিভিন্ন স্থাপনা এখনও মানুষের মনে রোমাঞ্চের সৃষ্টি করে। এদের মধ্যে বর্তমান মধ্য আমেরিকার মেক্সিকো, হন্ডুরাস এবং বেলিজের মতো দেশগুলোয় বিস্তৃত মায়া সভ্যতার উন্মেষ ঘটে খ্রিস্টাব্দ ষষ্ঠ শতকের দিকে। এই মায়া সভ্যতার স্থাপিত জনপদগুলোর মধ্যে চিচেন ইৎজা নামক একটি শহর সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তর এই পর্বে চিচেন ইৎজা শহরটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। চিচেন ইৎজা নামক প্রাচীন জনপদটির অবস্থান বর্তমান মেক্সিকোর ইউকাচান উপদ্বীপে টিনুম শহরে। প্রত্নতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী এই জনপদটি স্থাপিত হয়েছিল খ্রিস্টাব্দ 600 সালের দিকে। প্রতিষ্ঠার কয়েক দশকের মধ্যেই চিচেন ইৎজা এই অঞ্চলের প্রশাসনিক এবং বাণিজ্যিক রাজধানীতে পরিণত হয়েছিল। স্থানীয় ভাষায় চিচেন ইৎজা কথাটির অর্থ স্বর্গীয় গুহর প্রবেশপথ। এই শহরের উপকণ্ঠে প্রায় 30 মিটার বা 100 ফুট ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিঙ্কহোল রয়েছে। প্রাচীন লোককথা অনুযায়ী এই সিঙ্কহোলের নিচে ইৎজা নামের এক মায়ান দেবতা বাস করেন। সেখান থেকে এই শহরটির নামকরণ করা হয়েছে। 1600 শতকে সেখানে উপনিবেশ স্থাপনের পর স্প্যানিশরা সিঙ্কহোলটির নাম রাখে সেনোটি সাগ্রাডা, যার অর্থ পবিত্র কুয়ো। তিন দিকে ক্যারিবীয় সাগর দিয়ে ঘেরা ইউকাচান উপদ্বীপের অধিকাংশ এলাকার মাটি লাইমস্টোন বা চুনা পাথর দিয়ে তৈরি। এখানে তাই বৃষ্টির পানি চুইয়ে ভূগর্ভস্থ একাধিক গুহার সৃষ্টি হয়েছে। বিভিন্ন কারণে এ ধরনের গুহার ছাদ ধসে পড়লে সিঙ্কহোলের সৃষ্টি হয়। আর্কিওলজিস্টদের গবেষণা অনুযায়ী চিচেন ইৎজার অধিবাসীরা এই সিঙ্কহোলটিকে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইৎজা দেবতার উদ্দেশ্যে জ্যান্ত মানুষ উৎসর্গে ব্যবহার করত। 20 শতাব্দীর শেষ ভাগে এই সিঙ্কহোলের তলদেশ থেকে বিপুল সংখ্যক মানব শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিকদের আবিষ্কৃত নথিপত্র অনুযায়ী চিচেন ইৎজা তার আঞ্চলিক প্রতিপত্তির বিচারে সবচেয়ে প্রভাবশালী অবস্থানে ছিল খ্রিস্টাব্দ 9ম শতকের মাঝামাঝি থেকে শুরু করে 10ম শতকের শেষ পর্যন্ত। খ্রিস্টাব্দ 998 সালের পর থেকে এই শহরটির প্রভাব কমতে শুরু করে। চিচেন ইৎজার পরিবর্তে মায়াপ্পান শহরটি আঞ্চলিক বাণিজ্য এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর প্রায় 500 বছর পর ইউরোপীয় পরাশক্তি স্পেন ইউকাটান উপদ্বীপে তাদের উপনিবেশ স্থাপন করে। 1526 সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিস্কো ডি মন্টেওকে সেখানে উপনিবেশ স্থাপনের অনুমতি দেন স্পেনের রাজা। এর এক বছর পর 1587 সালে ক্যারিবীয় সাগরের তীরে ফ্রান্সিস্কোর নৌবহর নোঙর ফেলেছিল। সেই দফা স্প্যানিশ হানাদাররা ছোট একটি সেনা ঘাঁটি স্থাপন করেই রণে ভঙ্গ দিয়েছিল। তবে এর 4 বছর পর 1531 সালে ফ্রান্সিস্কোর ছেলে মন্টেও দ্য ইয়াঙ্গার চিচেন ইৎজা শহরটি নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। চিচেন ইৎজা দখলের পর সেখানে নিজ রাজত্বের রাজধানী স্থাপন করেন তিনি। এ সময় মন্টেও শহরটির নাম রাখেন সিউডাড রিয়াল বা রাজার শহর। উপনিবেশ স্থাপনের প্রথম কয়েক বছর শান্তিতে কাটলেও 1534 সালে ইউকাটান উপদ্বীপের স্থানীয় মায়ানরা স্প্যানিশদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়। মায়ানদের সশস্ত্র বিক্ষোভের মুখে রাতের অন্ধকারে রাজধানী ছেড়ে জন্মভূমি স্পেনে পালিয়ে যান মন্টেও। 1535 সালের মধ্যে পুরো ইউকাটান উপদ্বীপ স্প্যানিশদের দখলমুক্ত করে বিদ্রোহীরা। তবে এর এক দশকের মধ্যেই এই উপদ্বীপে পুনরায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে স্প্যানিশরা। সেই দফা চিচেন ইৎজা শহরটি দখলের পর সেখানে অবস্থিত বিশাল পিরামিড ভবনের চূড়ায় একটি কামান স্থাপন করেন মন্টেও, আর সেই স্থাপনাটির নাম রাখেন এল ক্যাস্টিলো। 1588 সালে পুরো ইকুয়াচান উপদ্বীপের স্থলভাগ স্পেনের আগ্রহী নাগরিকদের মধ্যে বণ্টন করেন স্প্যানিশ সম্রাট, যার ধারাবাহিকতায় চিচেন ইৎজা ও তৎসংলগ্ন এলাকা অচিরে একটি গরুর খামারে পরিণত হয়। এরপর কালের পরিক্রমায় চিচেন ইৎজা শহরটি প্রায় 300 বছরের জন্য মানুষের মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল। একদিকে ইউরোপিয়ানদের নিয়ে আসা রোগ জীবাণুর সংক্রমণে
স্থানীয় অধিবাসীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। অন্যদিকে ইউরোপিয়ান দখলদাররা সমুদ্র উপকূলবর্তী জনপদগুলোয় বসতি স্থাপন শুরু করে। এর ধারাবাহিকতায় যথারীতি চিচেনিৎসা শহরটি বন্য প্রকৃতির দখলে চলে গিয়েছিল। গহীন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা এই ধরনের শহর কেন্দ্র করেই এলডোরাডোর মতো কিংবদন্তির জন্ম হয়। মহামূল্যবান স্বর্ণ দিয়ে মোড়ানো সেই শহরের সন্ধানে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে অনেক ইউরোপিয়ান অভিযাত্রী মধ্য এবং দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গলে অভিযান চালান। 1843 সালে এমন এক অভিযানে চিচেনিৎসা শহরটি পুনরায় আবিষ্কার করেন জন লয়েড নামক এক ব্রিটিশ অভিযাত্রী। চিচেনিৎসা সহ ইয়ুকাটান উপদ্বীপে অবস্থিত একাধিক মায়ান জনপদ ঘুরে এসে একটি ভ্রমণ কাহিনী প্রকাশ করেন লয়েড। সেই ভ্রমণ কাহিনী আরও অনেক অভিযাত্রীকে চিচেনিৎসা শহরটি সম্পর্কে আগ্রহী করে তোলে। এরপর থেকে গত পৌনে 200 বছর ধরে এই শহরটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। তাদেরই অক্লান্ত পরিশ্রমের কল্যাণে একদা হারিয়ে যাওয়া এই শহরটি সম্পর্কে অনেক কিছুই জানা সম্ভব হয়েছে। কমপক্ষে 5 বর্গ কিলোমিটার বা প্রায় 2 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত চিচেনিৎসা শহরে প্রত্নতাত্ত্বিকদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে পূর্বে উল্লেখিত এল ক্যাস্টিলো নামক স্থাপনাটি। শহরের কেন্দ্রভাগে অবস্থিত এই স্থাপনাটি থেকে শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এখন পর্যন্ত ছোট বড় অন্তত 80টি রাস্তা আবিষ্কার করেছেন খননকারীরা। স্প্যানিশরা এই স্থাপনাটির নাম এল ক্যাস্টিলো রাখলেও স্থানীয়দের কাছে এটি কুকুলকানের মন্দির হিসেবে পরিচিত। মায়ানদের লোকগাথা অনুযায়ী এই কুকুলকান ছিলেন এক সর্পদেবতা। স্থপতিবিদরা এই ধরনের ভবনকে স্টেপ পিরামিড নাম দিয়েছেন। পিরামিড সদৃশ এই ভবনগুলোর পৃষ্ঠভাগে সিঁড়ি থাকায় এই নাম রাখা হয়েছে। কুকুলকানের মন্দিরটির চূড়া ভূমি থেকে 30 মিটার বা প্রায় 100 ফুট উঁচুতে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মোট 9টি ধাপ স্থাপনাটির চূড়ায় অবস্থিত 6 মিটার বা প্রায় 20 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মন্দিরের দিকে উঠে গেছে। এক একটি ধাপ 2.5 মিটারের বেশি বা প্রায় 8.5 ফুট উঁচু। এই সিঁড়িগুলো স্থাপনাটির সৌন্দর্য বর্ধনেই ব্যবহার করা হয়েছে, তাই স্থাপনাটির চার কোনায় মন্দিরে যাতায়াতের জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থা রয়েছে। বিস্ময়কর ব্যাপার হল আফ্রিকা এবং ইউরেশিয়ায় খ্রিস্টাব্দ 600 সাল নাগাদ তাম্রযুগ পেরিয়ে লৌহযুগের সূচনা হলেও আমেরিকায় ধাতুর তৈরি সরঞ্জাম পৌঁছাতে সময় লেগেছিল আরও প্রায় 1000 বছর। অর্থাৎ কুকুলকানের মন্দির থেকে শুরু করে চিচেনিৎসার সব স্থাপনা তৈরি করা হয়েছিল প্রস্তর যুগে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে। 1930 সালে এই কুকুলকানের মন্দিরে খনন কাজ চালানোর সময় স্থাপনাটির ভেতরে আরও পুরনো একটি মন্দিরের সন্ধান পাওয়া যায়। অপেক্ষাকৃত ছোট সেই মন্দিরের ভেতর চিচেনিৎসার রাজার ব্যবহৃত সিংহাসনটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। খ্রিস্টাব্দ 10ম শতকে নির্মিত এই সিংহাসনটির আকার একটি জাগুয়ার বাঘের মতো। কুকুলকান নামক সর্পদেবতার পাশাপাশি জাগুয়ার এবং ঈগল প্রাণী দুটোকে উপাসনা করত চিচেনিৎসার অধিবাসীরা। কুকুলকানের মন্দিরটির উত্তর এবং দক্ষিণের দুটো চত্বর এই প্রাণী দুটোর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, আর পূব এবং পশ্চিমের চত্বর দুটো ভেনাস বা শুক্রগ্রহের উদ্দেশ্যে নির্মিত। খালি চোখে শুক্রগ্রহই পৃথিবীর আকাশে সূর্যের পর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়। বলাই বাহুল্য, চিচেনিৎসার অধিবাসীরা এই শুক্রগ্রহেরও উপাসনা করতেন। নৃতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী এই চিচেনিৎসার অধিবাসীরা জ্যোতির্বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। মহাকাশ সম্পর্কে তাদের জ্ঞানের নজির পাওয়া যায় কুকুলকানের মন্দিরটির ধাপগুলো লক্ষ্য করলে। বছরে 2 দিন এই ধাপগুলোর ছায়া মন্দিরটির গায়ে একটি সাপের আকার ধারণ করে। প্রতি বছর সূর্য কর্কট এবং মকর ক্রান্তির উপরে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। কুকুলকানের মন্দিরের পর চিচেনিৎসার অন্যতম আকর্ষণ এর খেলার মাঠগুলো। বল কোর্ট নামে পরিচিত এই মাঠগুলো বিশেষ এক ধরনের বল খেলার জন্য ব্যবহার করা হতো। মায়ান এই শহরটি জুড়ে এমন 13টি মাঠ খুঁজে পেয়েছেন খননকারীরা। এর মধ্যে মন্দিরের মাত্র 150 মিটার উত্তর পশ্চিমে অবস্থিত মাঠটি সবচেয়ে বড়। গ্রেট বল কোর্ট নামের এই মাঠটির দৈর্ঘ্য 168 মিটার বা 550 ফুটের বেশি। মাঠটির প্রস্থ 70 মিটার বা 230 ফুট। এই মাঠে অনুষ্ঠিত বল খেলা উপভোগে সমবেত দর্শকদের বসার জন্য মাঠের দুই পাশে 95 মিটার
বা 312 ফুট লম্বা দুটো গ্যালারির ব্যবস্থা রয়েছে। গ্যালারি দুটির উচ্চতা মাটি থেকে 8 মিটার বা 26 ফুট। বল খেলার মতো বিনোদনমূলক কর্মকাণ্ডের পাশাপাশি চিচেন ইৎজার অতীতে বিভীষিকাময় ঘটনার সংখ্যাও কম না। শহরটি প্রাণকেন্দ্রে অবস্থিত সোম্পানলি নামক একটি স্থাপনায় হাজার হাজার খুলি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা অনুযায়ী বিভিন্ন সেনা অভিযানে পরাজিত গোত্রগুলোর সদস্যদের নৃশংসভাবে হত্যার পর তাদের খুলিগুলো সংগ্রহ করত চিচেন ইৎজার যোদ্ধারা। সেগুলো এই সোম্পানলি মন্দিরে খুঁটির সাথে গেঁথে রাখা হতো। ঊনবিংশ শতকে আবিষ্কৃত হবার পরপরই চিচেন ইৎজা শহরটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। এর ধারাবাহিকতায় প্রতি বছর এই চিচেন ইৎজা পরিদর্শনেই সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক মেক্সিকো ভ্রমণ করেন। বিশেষ করে 1988 সালে ইউনেস্কো এই শহরটিকে তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করার পর চিচেন ইৎজার জনপ্রিয়তায় নতুন জোয়ার আসে। 2017 সাল থেকে প্রতি বছর গড়ে প্রায় 20 লাখ পর্যটক এই শহর পরিদর্শন করেন।